লসাগু এবং গসাগু সেই চ্যাপ্টার করার জন্য বেশ কিছু রুলস তোমাদের জানা প্রয়োজন। সেই সমস্ত রুলসের শর্ট শর্ট ভিডিও করে আমি দিয়ে দিচ্ছি, তো আগে সেই সমস্ত ভিডিওগুলো দেখবে, সমস্ত রুলসগুলো দেখবে, তারপর সেটা রপ্ত হয়ে গেলে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস ফাইভের একটি গুরুত্বপূর্ণ পোর্শন, সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক নির্ণয়। কোনো সংখ্যার গুণনীয়ক এবং গুণিতক কী করে নির্ণয় করতে হয় আজ তা শেখাবো। গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টরস এবং গুণিতক অর্থাৎ মাল্টিপলস। দেখো এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, 7, 8, 9। আমি 7-এর এক্সাম্পল দিয়ে দেখাবো, 8-এর এক্সাম্পল দিয়ে দেখাবো, 9-এর এক্সাম্পল দিয়ে দেখাবো। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যে নেক্সট যে চ্যাপ্টার আছে এলসিএম এসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগু, সেই চ্যাপ্টার করার জন্য বেশ কিছু রুলস তোমাদের জানা প্রয়োজন। সেই সমস্ত রুলসের শর্ট শর্ট ভিডিও করে আমি দিয়ে দিচ্ছি, তো আগে সেই সমস্ত ভিডিওগুলো দেখবে, সমস্ত রুলসগুলো দেখবে, তারপর সেটা রপ্ত হয়ে গেলে তারপর আমি এলসিএম এবং এইচসিএফ স্টার্ট করিয়ে দেব। ওকে, তো দেখো গুণনীয়ক মানে কোনগুলো সংখ্যা বলবো, কোনো একটি সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ যাবে বা ডিভাইড হবে তাকে আমরা তাদের আমরা বলবো সেই সংখ্যাটির গুণনীয়ক বা ফ্যাক্টরস। যেমন হচ্ছে 7, এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ডিভাইড যায়, কোন কোন ডিজিট দ্বারা ডিভাইড যায়, 1 দ্বারা এবং 7 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, এইসব সংখ্যা দ্বারা যায় না, শুধুমাত্র 1 এবং 7 দ্বারা ডিভাইড যায়। তাহলে কি করব, 7 সংখ্যাটি 1 এবং 7 দ্বারা ডিভাইড যাচ্ছে, তাই আমি 1 এবং 7কে কি বলবো, 7 সংখ্যাটির গুণনীয়ক। ঠিক তেমনই দেখো 8-এর গুণনীয়ক মানে কোনগুলো হবে, যে সমস্ত সংখ্যা দ্বারা বা যে সমস্ত সংখ্যা দিয়ে 8 সংখ্যাটি ডিভাইড যাবে, ভাগ করা যাবে, সেই সমস্ত সংখ্যাগুলিকে আমি বলবো 8-এর গুণনীয়ক। যেমন 1 দিয়ে যে কোনো সংখ্যায় যায়, তার মানে কি সে যে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু 1 হবে, এটা মাথায় রাখবে অবশ্যই। তাহলে 1 2 দ্বারা ডিভাইড যাবে, 3 দ্বারা ডিভাইড যাবে না, 4 দ্বারা ডিভাইড যাবে, 5 দ্বারা ডিভাইড যাবে না, 6 দ্বারা ডিভাইড যাবে না, 7 দ্বারা ডিভাইড যাবে না, 8 দ্বারা ডিভাইড যাবে। তার মানে 1, এবার 8-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে 8 ডিভাইড যায় না, যে কোনো সংখ্যা তার থেকে বড় সংখ্যা দিয়ে ডিভাইড হয় না, তাই আমি যে সংখ্যা বলবো সেই সংখ্যা অবধি ট্রাই করব। তাহলে এখানে কি হচ্ছে, 1, 2, 4, 8, এই চারটে সংখ্যা দ্বারা 8 ডিভাইড যায়, তার মানে এই চারটে সংখ্যা হচ্ছে কি 8-এর গুণনীয়ক। তাহলে যদি বলে 8-এর গুণনীয়কগুলো কী কী, তাহলে তোমাকে বেরে লিখতে হবে 1, 2, 4 এবং 8। ওকে, ঠিক তেমনই 9-এর গুণনীয়ক বা ফ্যাক্টরস কোনগুলো হবে, যে সমস্ত সংখ্যা দিয়ে 9 ডিভাইড যায়। যেমন আমি বললাম যে কোনো সংখ্যা 1 দ্বারা ডিভাইড যায় তাহলে 1 হবে, আর কি দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ডিভাইড যাবে, 3, 3, 9, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়। তাহলে 1, 3, 9, এগুলো কি হচ্ছে 9-এর গুণনীয়ক বা ফ্যাক্টরস। এবার একটু ইম্পর্টেন্ট দেখো, মনে রাখো যে কোনো সংখ্যা এখানে 8, 7 কি হচ্ছে 1 এবং 7 দিয়ে যাচ্ছে, 7 কি হচ্ছে 1 এবং 7 দিয়ে যাচ্ছে, 8, 1 এবং 8 তার সঙ্গে আরও কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে, 9, 1 এবং 9 তার সঙ্গে আরও কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে। তার মানে কি অ্যাটলিস্ট যে কোনো সংখ্যা দেখো সেগুলো কী হবে, 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তার মানে যে কোনো সংখ্যার গুণিতক 1 এবং সেই সংখ্যা হতে হবেই, এটা মাস্ট, পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে। তার মানে কী হলো, যে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সমস্ত সংখ্যাগুলিকে সেই মেন সংখ্যাটির কী বলা হবে, গুণনীয়ক বলা হবে। তাদের মধ্যে কী হচ্ছে, 1 এবং সেই সংখ্যাটি সর্বদা সেই সংখ্যার গুণনীয়ক হয়। যেমন 9-এর 1 এবং 9 গুণনীয়ক, 8-এর 1 এবং 8 গুণনীয়ক, আরও গুণনীয়ক হয়। আমি মেন যেটা হবেই সেটা হচ্ছে যে কোনো সংখ্যার 1 এবং সেই সংখ্যাটি হবে সেই সংখ্যার গুণনীয়ক, তারপর আরও যেগুলো সংখ্যা বের করা যাবে সেগুলো হবে। এবার চলে এসে গুণিতক বা মাল্টিপলসে। মাল্টিপলস মানে কি, যে যে সংখ্যা, যেমন এখানে যদি বলবো 7-এর ঘরের টেবিল বা 7 দ্বারা যে সমস্ত সংখ্যা বিভাজ্য হবে সেই সমস্ত সংখ্যাগুলিকে বলবো 7-এর গুণিতক বা মাল্টিপলস। 7 দ্বারা বিভাজ্য মানে 7 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যাগুলি কোনগুলি,
যেগুলো সেভেনের ঘর টেবিল। সেভেনের টেবিল কোনগুলো আমরা জানি কি 14, 7, 2 যা 14, 7, 3 যা 21, 7, 4 যা 28, 7, 7 যা 49, 7, 9 যা 63, 7, 10 যা 70 এক্সেট্রা আরও যা হয়। তার মানে এই সমস্ত সংখ্যা কি হচ্ছে সেভেন দ্বারা ডিভাইড যায়, তার মানে সেই সমস্ত সংখ্যাগুলিকে কি বলা হচ্ছে সেভেনের গুণিতক বা মাল্টিপলস। ওকে, আটের তাহলে গুণিতক কোনগুলো হবে, আটের ঘরের টেবিল যেগুলো হবে মানে যে সমস্ত সংখ্যা আট দ্বারা ডিভাইড যায়, যেমন 8, 2 যা 16, 8, 9 যা 72, 8, 10 যা 80, 8, 11 যা 88, 8, 12 যা 96 এক্সেট্রা। আরও যা সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যা কী হবে এইটের গুণিতক বা মাল্টিপলস। ওকে, আচ্ছা নাইনের মাল্টিপলস বা গুণিতক কোনগুলো হবে, যেগুলো যে সমস্ত সংখ্যা নাইন দ্বারা ডিভাইড যায়, যেমন 9, 6 যা 54 আরও হবে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, 9, 9 যা 81, 9, 10 যা 90, 9, 11 যা 99, 9, 12 যা 108 এক্সেট্রা। ওকে, তার মানে কি হচ্ছে এটা একটু খেয়াল রাখবে, যে কোনো সংখ্যার গুণনীয়ক কী হবে সেই সংখ্যার থেকে ছোট হবে, যেমন এখানে দেখাচ্ছে দেখো যে কোনো সংখ্যার গুণনীয়ক তার থেকে ছোট বা সমান এবং গুণিতক তার থেকে বড় হয়, গুণনীয়ক তার থেকে ছোট বা সমান, গুণিতক তার থেকে বড়, গুণনীয়ক তার থেকে ছোট 139 আর গুণিতক তার থেকে বড় 54, 81, 91। ওকে, আবার রিপিট করে দিচ্ছি, তার মানে গুণনীয়ক কী বলবো, যে সমস্ত সংখ্যা দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে সেই সমস্ত সংখ্যাগুলিকে সেই সংখ্যাটির কী হবে গুণনীয়ক বলা, গুণনীয়ক বলা হবে, এবং সেই সংখ্যাটি দিয়ে যে যে সংখ্যাগুলি ভাগ যায় তাদেরকে বলা হবে কি সেই সংখ্যাটির গুণিতক। আট দিয়ে আট যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে 1, 2, 4, 8, তার মানে 1, 2, 4, 8 হচ্ছে আটের এইটের গুণনীয়ক, এবং এইট দিয়ে যে সমস্ত সংখ্যা ডিভাইড যায় তার মানে 16, 72 কত আছে, 10 তো হবে না কারণ 10 এইটার জায়গায় আমি ভুল লিখেছি, হয়তো এখানে অন্য কোনো সংখ্যা হবে, এইটের ঘর টেবিল 16, 18 যা 80 হবে, হ্যাঁ 80 হবে, 10 লিখে দিয়েছিলাম, 80 হবে। তার মানে এই সমস্ত সংখ্যাগুলো কী হবে এইটের গুণিতক, গুণিতক বা মাল্টিপলস। তার মনে হচ্ছে নাইনের গুণনীয়ক কোনগুলো 139, কারণ নাইন সংখ্যাটি 139 দিয়ে ডিভাইড যায়, আবার নাইন সংখ্যাটি দিয়ে 54, 81, 90, 99, 108 এক্সেট্রা এগুলো ডিভাইড যায় বলে এই সংখ্যাগুলো কী হচ্ছে নাইনের গুণিতক। তো আশা করছি গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা কী সেটা সম্পূর্ণ বোঝা গেল। যদি এর মধ্যে থেকে কোনো রকম যদি বক্তব্য থাকে তাহলে তোমাদের, তাহলে সেক্ষেত্রে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওগুলো দ্বারা যদি তোমরা যদি হেল্পফুল হও তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।